চিত্রনায়িকা স্বপ্ন বুবলিকে নিয়ে একের পর এক বোয়া ফাটাচ্ছেন সুপারস্টার খ্যাতনায়ক শাকিব খান। কয়েকদিন ধরে চলছে দুজনের কথার লড়াই। এই তো কিছুদিন আগে বলেছেন বুবলির সাথে তার রিয়েল ও রিয়েল লাইফে কোনো সম্পর্ক নেই, আমার জীবন থেকে বুবলির পৃষ্ঠা শেষ। যদিও এই কথার উপর কড়া জবাব দিয়েছেন বুবলি, কিন্তু আবার বুবলিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন এই নায়ক, যেটা রীতিমতো বিস্ময়কর। বুবলির নাকি নানাজনের সাথে অবৈধ সম্পর্ক ছিল, বুবলির হঠাৎ করে এত সম্পত্তির মালিক কীভাবে হয়েছেন এরও প্রশ্ন ছুড়ে দেন শাকিব। শাকিবের আরও রয়েছে নানা অভিযোগ। শাকিব বলেন, বুবলি আমার সরলতার সুযোগ নিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে বুবলি, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এতদিন ভালো সেজে থেকেছে, এখন শাকিবের বিরুদ্ধে উল্টাপাল্টা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আরও বলেন, বুবলিকে একবার ঘাট ধরে বাসা থেকে বের করে দিয়েছিলাম। শাকিব বলেন, বুবলির অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে, বুবলি কীভাবে এত তাড়াতাড়ি 3.5 কোটি টাকার ফ্ল্যাট ও 56 লাখ টাকার গাড়ির মালিক হলেন সে প্রশ্নও ছুড়ে দেন শাকিব। হঠাৎ করে কীভাবে এত সম্পদের মালিক হলেন বুবলি? সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, বুবলি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সন্তান সম্পত্তির নাম যশ সব করে নিয়েছে, আমি ওকে অন্ধর মতো বিশ্বাস করি, কিন্তু 6000 জন্মের পর আমেরিকা থেকে বাংলাদেশে এসে নানা অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়েন বুবলি। বুবলির সাথে কেন এমন সম্পর্ক আপনার, কেন সব শেষ হয়ে গেছে, এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, যে বিশ্বাসঘাতকতা করে তার সাথে কীভাবে সম্পর্ক কন্টিনিউ করি বলুন। আমি আসলে সরল মনে অনেককেই অনেক বিশ্বাস করেছি, কিন্তু এর পরিণামে আমি ভুগছি। আমি এই শিক্ষা নিয়ে এখন থেকে আর কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, ও আমাকে সাইনবোর্ড হিসেবে ইউজ করেছে। ঈদে নাকি আপনারা একান্ত সময় কাটিয়েছেন, এমনটাই বুবলি তার স্ট্যাটাসে বলেছিলেন। এ প্রশ্নের উত্তরে শাকিব বলেন, পুরোটাই মিথ্যা বানানো কথা, ঈদে আমার বাসায় এসে ও সিম ট্রিট করার চেষ্টা করে, এমনকি সে যাদের জন্মদিনে জোর করে আমার বাসায় আসে, ঈদেও সেম কাজ করে, ঈদের দিনে কেউ এলে তো তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে সে কেন আমার বাসায় আসবে। তখন বাসার সবাই একসাথে মিলে খেয়েছিলাম, এর আগেও তাকে একবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। গাড়িতে করে ঘোরার বিষয়ে প্রশ্ন করলে শাকিব বলেন, ঈদে আমি সেজাদকে নিয়ে গাড়িতে করে ঘুরতে যাওয়ার সময় সে জোর করে আমার গাড়িতে উঠে। সর্বশেষ শাকিব বুবলিকে বলেন তার এই স্ট্যাটাস নাটক অফ করতে, আর না হলে তারও তার পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হুঁশিয়ারি দেন শাকিব।